আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ফেসবুক অ্যাড ইমপ্লিমেন্টেশনের সিরিজের ফার্স্ট ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এর আগে কিন্তু আমরা ফয়সাল ট্যাগ ইউটিউব চ্যানেলের একটা সিরিজ দেখেছিলাম অ্যাড মুভের অ্যাড ইমপ্লিমেন্টের, সেখানে কিন্তু বেশ কয়েকটা ভিডিও অলরেডি লং টাইমে ভিডিও দেওয়া আছে দেখতে পাচ্ছেন, 31 মিনিট, 21 মিনিট, 17 মিনিট। তো এই ভিডিওগুলোতে আমি কিন্তু অ্যাড মুভের ডিটেলে আলোচনা করছিলাম, ব্যানার অ্যাড, ইন্টারস্টেশিয়াল অ্যাড, রিওয়ার্ডার অ্যাড এগুলো নিয়ে। তো ওই রকমভাবেই মোটামুটি ফেসবুকেরও সিরিজ তৈরি করতেছি অ্যাড ইমপ্লিমেন্টের, এটা তো ফার্স্ট ভিডিও আগে বললাম। তো ডিটেলে থাকবে ভিডিওগুলি। তো প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, ফেসবুক অ্যাডস এসডিকে লিখে সার্চ করলে দেখতে পারবেন গেট স্টার্ট উইথ অ্যান্ড্রয়েড অডিয়েন্স নেটওয়ার্ক ডকুমেন্টেশন। তো এটাতে প্রবেশ করবেন, অন্যগুলোতে করার দরকার নাই, যেটা এই লেখাটা সেখানে আপনারা যাবেন। অবশ্যই আপনারা ফেসবুকের আইডিটা লগ ইন করে নেবেন, দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আর একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তারপর স্ক্রল করে নিচ দিকে চলে যাবেন, এখানে সব কিছু মোটামুটি ডকুমেন্টেশন দেওয়াই আছে। স্টেপ ওয়ানে নতুন একটা প্রজেক্ট খুলতে বলতেছে, তারপর এসডিকেটা দিতে বলতেছে, আমি এখানে স্টেপগুলো দেখিয়ে দিছে। যাই হোক, আমরা এখান থেকে কোড সংগ্রহ করব আর স্টুডিওতে পেস্ট করে দিব। তো প্রথমে আমাদের লাগবে হলো ডিপেন্ডেন্সি, তো এখানে দেখতে পাচ্ছেন ডিপেন্ডেন্সিস। তো আমি এটুক কন্ট্রোল সি করে নিচ্ছি, কন্ট্রোল সি। তো আমি প্রজেক্টটি ওপেন করি নেই, অবশ্যই আমাদের এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে একটা প্রজেক্ট ওপেন করে নিতে হবে। তো আমি এটা নেম দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাডস বাই এফটি ফয়সাল ট্যাগ। তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ জাভা সিলেক্ট করতেছি, মিনিমাম এস ডিকে জেলি বিন দিয়ে দিলাম, ফিনিশ করে দিচ্ছি। আমাদের প্রজেক্টটা অবশ্যই সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমাদের প্রজেক্টটা মোটামুটি সিঙ্ক কমপ্লিট, আমরা প্রথমে ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিতে পারি। এখানে কপি যে করছি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, তারপর এটু কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে সিঙ্ক করে নিব, ওয়েট করতে হবে আবারও। তো এখানে তো আর প্লাস দিলে হবে না, একটা নির্দিষ্ট ভার্সন সিলেক্ট করে দিতে হবে। আমি 6.11.0 তে সিঙ্ক করে নিচ্ছি। তো আমাদের ডিপেন্ডেন্সি লেটারি ভার্সন ইমপ্লিমেন্ট কমপ্লিট। আমরা ম্যানিফেস্ট থেকে ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিতে পারি, যদিও বা গুগল অ্যাড মোবাইল ক্ষেত্রে ইন্টারনেট পারমিশন লাগে না, ফেসবুক অ্যাডেরটার জন্য ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে লাগে কি লাগে না। তো আমি দিয়ে এই কাজটা করে নিচ্ছি। প্রথমে আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইনটা করতে পারবো, যেহেতু আজকে ভিডিওতে আমরা ব্যানারেরটা নিয়ে শুধু দেখবো, তাই ব্যানারেরটাই ইমপ্লিমেন্টের জন্য সেটার ডিজাইনটা করে নিতে হবে। তো সেই ডকুমেন্টেশনে আমি আবার চলে যাচ্ছি, এখানে ব্যানার দেখতে পাচ্ছেন, ব্যানার অ্যাড অ্যান্ড মিডিয়াম রেক্টেঙ্গেল অ্যাড, এটার ভিতর চলে যাচ্ছি। তো নিচে গেলে দেখতে পারবেন যে কি কি করতে বলতেছে, প্রথমে একটা রিলেটিভ লেআউট নিয়ে, তারপর একটা সেটার ভিতরে একটা লিনিয়ার লেআউট নিতে বলতেছে। তো আপনারা চাইলে যে কোনো লেআউট ইউজ করতে পারবেন, সমস্যা নেই।
আমি এখানে যেহেতু কোনো ডিজাইনই করি নাই, তাই রিলেটিভলি আউটে দিয়ে দিচ্ছি। তারপর এর নিচে সেই লিনিয়ার লেআউটের ডিজাইনটা পেস্ট করে দিলাম। এখানে কনস্ট্রেন্টগুলো দরকার নাই এখন, যেহেতু আমি রিলেটিভলি আউট ইউজ করছি। যেহেতু এটা রিলেটিভ লেআউট, তাই সেন্টার ইন প্যারেন্ট ইউজ করা যেতে পারে, ট্রু। আর এখানে বটমে আমাদের ট্রু করা আছে, তার মানে এটা বটমে শো করবে। কালার একটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারি। তো এখন আমরা ব্যাকএন্ডে চলে যাব। তো লেকুডগুলো সাজিয়ে নিচ্ছি। ব্যাকএন্ডে গিয়ে প্রথমে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমি ডকুমেন্টেশনে আবার চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ভিউ একটা ভেরিয়েবল তৈরি করে নিছে। তারপর লিনিয়ার লেআউটটা ফাইন করে নিছে, এডের একটা সাইজ দিয়ে দিছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে সব কুডি নিতে পারবো, যেমন একদিক থেকে আমি নিয়ে নিচ্ছি। এখানে ইম্পোর্ট করতে হবে অল্ট এন্টার দিয়ে। তারপর প্রথমত আমাদের ফাইন করে নিতে হবে অবশ্যই। ফাইন্ড আমাদের লিনিয়ার লেআউটটা ইম্পোর্ট করে নিতে হবে অল্ট এন্টার দিয়ে। আপনারা চাইলে এটা গ্লোবালিও ডিক্লেয়ার করে দিতে পারতেন, যেমন লিনিয়ার লেআউট সেটার একটা ভেরিয়েবল লিনিয়ার লেআউট ক্লোজ। এখন এইখানে তো আমি এখন অ্যাড ভিউ ইনিশিয়ালাইজ করে দিতে পারি। এখান থেকে আবার এই লাইনটা নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এইখানে অ্যাড সাইজটা অল্ট এন্টার করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। তো এখানে প্রথম হলো আমাদের ক্রিয়েট করে নিচ্ছি অবজেক্ট, তারপর কন্টেক্সট, তারপর আইডি এখানে, আর ব্যানার এর সাইজ। তো আমরা এখন অ্যাড লোড করে দিতে পারি এই লিনিয়ার লেআউটে। তো তার জন্য আমাদের আর ডকুমেন্টেশন ফলো করতে পারি। এখানে অনডিস্ট্রয়েড মেথড ওভাররাইড করছে, তো আমি সেটা ওভাররাইড করতে পারি। যেখানে অন ক্রিয়েটটা শেষ হয়েছে, তার নিচে গিয়ে যে কোনো মেথড ওভার রাইট করতে পারেন অল্ট ইনসার্ট দিয়ে, বা এখানে এখানে গিয়েও করতে পারবেন, বা সরাসরি আপনার লিখেও দিতে পারবেন অন ডিস্ট্রয়। তারপর সেটাতে যখন অ্যাপটা ফুলি ক্লোজ হয়ে যাবে, তখন একটা কন্ডিশন দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে। তো সুপার অন ডিস্ট্রয়টা ডুপ্লিকেট আছে, রিমুভ করে দিচ্ছি। এখানে একটা ব্যাকেট রিমুভ করে দিচ্ছি। তারপরে আর কি ডকুমেন্টেশন আছে আমরা দেখে নিচ্ছি। এখানে একটা লিসেনার অ্যাড করা আছে, অ্যাড লিসেনার। তো আমরা লিসেনারটা অ্যাড করবো অবশ্যই। আর এখানে কিছু সাইজ দেওয়া আছে, তিনটা আলাদা আলাদা সাইজ। আমরা এখানে প্রথমে লিসেনারটা অ্যাড করে নিতে পারি। তার আগে আমরা অ্যাডটা লোড করাতে পারি লিনিয়ার লেআউটে। যে লিনিয়ার লেআউটে ভেরিয়েবল দিছি ডট অ্যাড ভিউ,
অ্যাড ভিউর ভিতর দিয়ে দিচ্ছি অ্যাড ভিউ অবজেক্ট, তারপর অ্যাড ভিউ ডট লোড অ্যাট এটুকু এখানে দেওয়ার পর এবার আমরা লিসেন অ্যাড করে দিতে পারি। তো আমরা ডকুমেন্টেশন থেকে ডিরেক্টলি কোড কপি করতে পারি, এখানে ডিস্ট্রয়ের নিচে যে কোড আমরা এখান থেকে এ পর্যন্ত মেথডগুলো কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এগুলো আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। আমি অল্ট এন্টার দিয়ে সবগুলো ইম্পোর্ট করে নিচ্ছি, অল্ট এন্টার অ্যাড অ্যারোর অল্ট এন্টার একটা টোস্ট ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, আমাদের সবগুলো মোটামুটি ইম্পোর্ট হয়ে গেছে। এখানে কমেন্ট আউটগুলো চাইলে রিমুভ করে দিতে পারেন, বা এখানে আপনার চাইলে আপনাদের বোঝার সুবিধার্থে রেখেও দিতে পারবেন, সমস্যা নেই। সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন, তাহলে অনেকটা স্পেসে সামনের দিকে অগ্রসর হবে। এখানে যেভাবে টোস্টটা ইউজ করা হয়েছে বোঝা যাচ্ছে কি আহামরি জিনিস ইউজ করা হয়েছে। একটা টোস্ট চাইল লাইনে বিভক্ত করছে, তো এখানে একটা প্যাকেট রিমুভ করে দিচ্ছি, তারপর কোনো এরর নেই। তো এইখানে তো এররটা এই এরর থেকে গেট করে গেট মেসেজ করে টোস্টে শো করে দেওয়া হয়েছে। তারপর অন এট লোড এট এইখানেও চাইলে আপনারা ফার্স্ট টাইম টোস্ট ইউজ করতে পারেন দেখার জন্য যে কাজ করতেছে কিনা। এখানে প্লাস এট বা এখানে আপনারা চাইলে টেক্সটও দিয়ে দিতে পারেন অন এট লোড এট, এটুকু দরকার নাই। যখনই এই মেথডের ভিতর চলে আসবে তখন এই টোস্টটা শো করবে, সেম ভাবে যখন অ্যাডের উপর ক্লিক করা হবে তখন এটার ভিতর চলে আসবে। তো এখানেও আপনারা চাইলে টোস্ট দিয়ে দিতে পারেন অন এট ক্লিকড, তো আমাদের টেস্ট অ্যাডের অবশ্যই একটা এখানে আইডি দিয়ে দিতে হবে, ইউর ইউর প্লেসমেন্ট আইডি। এখানে আপনাদের আইডিটা রিপ্লেস করবেন অবশ্যই, ফার্স্ট টাইমে আপনারা টেস্ট আইডি ইউজ করতে পারেন। আর ব্যানারের রেজুলেশনের ক্ষেত্রে আপনারা এই যে এখানে যে রেজুলেশনগুলি আছে সেইগুলি ইউজ করতে পারবেন। আমি তো এখানে 50 ইউজ করছি, তো আপনারা কীভাবে অন্যগুলো ইউজ করবেন সেটা একটু দেখাই। যে এইটা ইউজ করতে পারেন, তারপরে আরেকটা সাইজ আছে দেখাচ্ছি, এই যে এইটা ইউজ করতে পারেন। তো ডিফল্ট যেটা আছে আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো আমি প্রপার্টিজ চলে যাচ্ছি আর এখানে একটা লাইন অ্যাড করে দিচ্ছি। তো লাইনটা অলরেডি কপি থাকে আমার, এনাবল সার্টিফায়ার ড্র, এটা শুধু এনাবল করে দিবেন, তারপর আবার সিঙ্ক করে নেবেন, ওয়েট করতে হবে। তো এরপর ফলে কি হবে, ডুপ্লিকেট ক্লাসের যে সমস্যাটা সেটা আশা করি হবে না। ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে অ্যাপটা রান করে আমরা এখন দেখতে পারি এখানে যে টেস্ট আইডিটা ইউজ করা হয়েছে এটাই ধরা যেতে পারে যে টেস্ট আইডি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অন অ্যাড লোডের যে টোস্টটা আমরা দিয়েছিলাম সেটা শো করছে, আর একটা কিন্তু লুট নিছে। তো এখানে আপনারা চাইলে কি করতে পারেন, আপনাদের ফেসবুক থেকে কালেক্ট করে নেবেন আপনাদের আইডিটা, তো অবশ্যই সেগুলো নিয়েও আমরা ডিটেলি দেখব। তো এখানে তো অ্যাপটা রান হইলো, রান হওয়ার পরে যখন আমি এই অ্যাডে ক্লিক করব ইনস্টল নাওতে, তখন দেখতে পারবেন অড অ্যান্ড ক্লিকড অড অন অ্যাডস ক্লিকড একটা টোস্ট শো করছে, তারপরে যে ফেসবুকে নিয়ে গেল। এরকম ভাবে কিন্তু এই যে লিসেনার আমরা অ্যাড করতে পারছি অ্যাডের উপরে, আর টেস্ট অ্যাডটা তো সই হয়েছে। এটা ওপেন হইলেই যখন অ্যাডটা
ওপেন হয় তখনই কিন্তু সেটা লোড দেখায় অন অ্যাড লোডেড, যে টুসটা আমরা দিছিলাম এখানে। তারপর তো লিসেনারে একটা টুর দিছি, সেটাও দেখলেন। আর ডিস্ট্রয়ের অন ডিস্ট্রয়ের এখানে কোনো টোস্ট মোস্ট দেইনি, চাইলে দেওয়া যেতে পারতো। তো নেক্সট ভিডিওতে আমরা ফেসবুক ইন্টারস্টেশিয়াল অ্যাড নিয়ে টিউটোরিয়াল দেখব ডিটেইললি। আর এখানের যে আপনারা আইডিটা সেটা কিভাবে কালেক্ট করবেন এই সিরিজে, কিন্তু সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওগুলোতে, যে কোনো একটাতে। অবশ্যই এই সিরিজটা কমপ্লিট করবেন, তাহলে আশা করি ফেসবুক অ্যাড ইমপ্লিমেন্টের কোনো বিষয় আপনাদের সামনে বাধা হবে না। এই ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।